হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট আমরা করছিলাম হচ্ছে একবারে সিম্পল একটু কাজ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় লাগছিল। তো আজকে কিন্তু মেন মেন কিছু কাজ আছে, সেখানে আমরা একটু দেখে আসি যে আসলে কী কী বাকি আছে। যেমন এখানে আমাদের ফ্লাই আছে, তারপর হচ্ছে পকেট, হ্যাঁ, তারপর ব্যাক পকেট আছে, এবং ব্যাক পকেটে টিকিন আছে। তো টিকিনটা কীভাবে দিতে হয়, এই যে আপনার একটা টিকিন আছে এখানে, এই টিকিনটা কীভাবে দিতে হয় সেটা দেখবো। আর হচ্ছে এখানে অ্যাক্সিয়াম আমাদের একটা বন পকেট আছে, ব্যাক পকেট, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স দিছে কি, এটা হচ্ছে হুক। আমরা যে নর্মাল প্যান্টগুলো যেগুলো পরি, প্যান্টের যে হুকটা আছে সেই হুকটা কিন্তু, মানে চিনো প্যান্টের যে হুকগুলো থাকে মূলত এখানে যে হুকটা থাকে সেটা, এবং হুকের পাশাপাশি কিন্তু বাটনও আছে, ঠিক আছে। দেখেন এখানে বাটন হোলও দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা যেটা করব, তো আমরা তো মোটামুটি বেসিক যেটা করার দরকার সেগুলো করছি, তো মেন মেন জিনিসগুলো আমরা এখন করব। চলুন শুরু করি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের টিকিনটা করে নিতে হবে। তো টিকিনটা কোথায়? টিকিনটা হচ্ছে ব্যাক পার্টে, তাই না? তো ব্যাক পার্ট আমাদের হচ্ছে এটা একটু শেপটা একটু সুন্দর করে নেই, যেমন শেপটা একটু বাঁকা তার হয়ে যাচ্ছে, ওটা আমি সোজা করে নিচ্ছি। ওকে, তো এখন এখান থেকে আমরা জাস্ট টিকিনটা বের করব। তো টিকিনটা বের করার জন্য আমাদের এই যে হিপ থেকে, হ্যাঁ, হিপ মানে হিপের যে প্লেসমেন্টটা আছে, এখান থেকে যে হিপের প্লেসমেন্ট আছে, এবং সাইড সিয়াম আমাদের একটা মার্ক আছে, এবং কি রাইস পয়েন্ট একটা মার্ক আছে, তাই না? তো এই মার্ক দুটো বরাবর আমরা একটা ফ্রি লাইন দিয়ে নেবো। এটা হচ্ছে ফ্রি লাইন, এখান থেকে এই ফ্রি লাইন দিয়ে এখানে এন্টার করলে আমাদের একটা লাইন বের হয়ে গেল। ওকে, তো এটাকে আমরা জাস্ট কাট করে বের করব। কিভাবে কাট করে বের করার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের পিস মোড, এই পিস মোডে যাব। যাওয়ার পর এই একটা আইকন আছে, এই আইকনটার নাম হচ্ছে কি, ক্রিয়েট এ লিঙ্কেড পিস। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক করে আমরা একটা পিস বের করব। যেমন এখানে ক্লিক করার পর এই যে এটা ঘোলাটে একটা কালার চলে আসলো, এখান থেকে আমাদের যে পয়েন্টটাকে আমরা ক্লিক করবো সেটা কিন্তু লিঙ্ক করে বের করা যাবে, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টটাকে লিঙ্ক করে বের করবো। দেন এলো নেক্সট, নেক্সট করার পর বের হয়ে গেছে। এখানে জাস্ট যে কোনো এক জায়গায় রাখলাম, রাখার পর পাশে যে আইকনটা আছে আইকনে ক্লিক করলাম, করার পর হচ্ছে সিলেক্ট, দেন আছে ভেরিটেড, তাহলে আমাদের এটা কি নর্মাল কালারে চলে আসলো। ওকে, তো এখন এইটাকে করতে হবে আমাদের কি টিকিং। আমরা এখানে করে নিয়ে আমরা জাস্ট এটাকে অ্যাটাচমেন্ট করে দেবো। ওকে, তো এটাকে আমরা জাস্ট টিকিনটা কোন পজিশনে আসে আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে মিডল পয়েন্টে, ওয়েস্ট সিম যে আছে সিমের মিডল পয়েন্টে আমরা টিকিনটা দেবো। তো সেই জন্য আমরা এটাকে জাস্ট ডিভিশন করব, লাইন সিলেক্ট, দেন হচ্ছে এই একটা আইকন আছে, এটা হচ্ছে ডিভাইড সিগমেন্ট ইন দ্য গিভেন নাম্বার অফ পার্টস, এখানে ক্লিক করলে আমাদের এইখানে একটা পার্টস নামের একটা অপশন আসবে। এই অপশনে আপনি কতটা মানে কতটা ভাগ করবেন সেই অপশন এখানে দেখেন। তো যেহেতু আমাদের এখানে দুইটা ভাগ করব, আমরা দুই দিয়ে এন্টার করলে আমাদের দুটা ভাগ হয়ে গেছে। ওকে, দেখেন দুটা ভাগ হয়ে গেছে। দেন এখন এখানে এই বরাবর ধরে আমাদের এখানে একটা ডাবল ক্লিক করে একটা লাইন অর্থাৎ পয়েন্ট দিতে পারি। ওকে, এখন আসেন হচ্ছে আমরা টিকিনের কাজ করব। তো সেই জন্য আমাদের যেতে হবে হচ্ছে, এটা হচ্ছে গার্মেন্ট মোড, গার্মেন্ট মোডে গেলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যেই পয়েন্টটাকে টিকিন করব, অর্থাৎ যেই পয়েন্টটাকে আমরা ফেব্রিক বের করব, সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। ওকে, পয়েন্টটা সিলেক্ট, দেন হচ্ছে এই যে একটা আইকন আছে এখানে কি লিখছে দেখেন, ক্রিয়েট এ টার্ট ইউজিং থ্রি পার্টস, হ্যাঁ, না থ্রি পয়েন্টস, এখানে হচ্ছে থ্রি পয়েন্টসের কোনো যদি ডার্ট করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে এখান থেকে ক্লিক করলাম, দেখেন এখানে একটা মানে কি সিলেক্ট করে নিছে, এখানে সিলেক্ট করলাম, দেন এই পয়েন্ট যে পয়েন্টগুলো আমার লড়বে না সেই পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এটা কি করব, তো এখানে আমি একটু কাজ করে আসি। যেমন হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে আমাদের মেজারমেন্ট লাগবে, তাই না? আমি এই মেজারমেন্টটা আগে প্রথমেই নিয়ে আসি। এই লাইনটাকে এই যে আমাদের একটা আইকন আছে এখানে হচ্ছে শো হাইট ডিস্টেন্স অন পিস, এখানে যে পিসের যে পয়েন্টগুলো নাম আছে অর্থাৎ কী বলে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টগুলো শো করবে। দেখেন এখানে হচ্ছে 9.94, এখানেও 9.94, তো এদিকে যা আছে আছে। আমাদের মূলত দেখার দরকার যেমন হচ্ছে 20.52, এটা হচ্ছে 18.54,
26, এই যে এই এটা কিন্তু এটাই থাকতে হবে, এখানে কিন্তু চুল পরিমাণ কম বা বেশি করা যাবে না। তো সেই জন্য আমরা মূলত মেজারমেন্টটা নিয়ে আসলাম। তো এখন আবার আবার চলে গেলাম হচ্ছে এখানে সিলেক্ট, দেন হচ্ছে এই আইকন, এখান থেকে ফার্স্ট এখানে একটা, সেকেন্ড এখানে, দেন হচ্ছে এই যে একটা অপশন আছে এখানে হচ্ছে লেন্থ, অর্থাৎ এই ডার্ট লেন্থটা কত দিবেন আপনি। তো ডার্ট লেন্থটা দেন হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্টটা দেখে নিতে হবে যে আপনার প্লেসমেন্ট কীরকম আছে, কোথায় কতটুকু প্লেসমেন্ট আছে সেটা যদি আমরা এখন দেখি, তাহলে আমরা মেজারমেন্টে চলে যাব। তো এখান থেকে মেজারমেন্টে আসলাম, আসার পর এখানে ব্যাক পকেট, ব্যাক পকেট উইড আছে, ব্যাক পকেট ওপেনিং আছে, তারপর হচ্ছে ব্যাক পকেট হাইট, হ্যাঁ ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ, ডিস্টেন্স অন টপ এটা হচ্ছে আরসিএম, তার মানে কি আমাদের আরসিএমটা হবে হচ্ছে ডার্ট পজিশন, অর্থাৎ ডার্ট প্লেসমেন্টটা ধরেন। তো পকেট এখানে আছে, এখানে আরসিএম না, এটা আসলে দেখি আমরা ভালো করে। তো ব্যাক পকেট ডিস্টেন্স অ্যান্ড টপ, অর্থাৎ টপের থেকে, টপ থেকে বলতে কি বোঝাই আমরা, মানে আমরা কি বুঝি সেটা হচ্ছে টপ হচ্ছে ওয়েস্টে যে মানে যে হাইটটা থাকবে সে হাইটের টপ, যেমন হচ্ছে এখানে ফরন রাইজ ব্যাক রাইজ কিন্তু টপের থেকে মেজারমেন্ট করা হয়েছে, ঠিক না? তো আমাদের সেটাই, এখান হচ্ছে বেলটা হচ্ছে 4 সিয়াম, আর হচ্ছে এখানে বলছে হচ্ছে 8 সিয়াম, ঠিক আছে? তো 8 সিয়াম যদি হয়, আসলে আমাদের হাউ টু মেজারটা একটু ভালো করে দেখার দরকার, পকেটের ডিস্টেন্স সম্পর্কে এখানে ভালোভাবে দেখতে হবে। তো এখানে আসলে ওইভাবে ব্যাক পকেটে কোনো প্লেসমেন্ট দেখায় নাই, তো আমরা আরো একটু ঘুরে আসি, দেখে আসি। তো এখান থেকে আসলে ওইভাবে দেখায় নেই। তো এখানে যদি 8 সিয়াম আমরা টপের থেকে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে কি কম হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে 8 সিয়াম হচ্ছে সাধারণত আমরা আমাদের যে সিনিয়র প্যান্টগুলো যেগুলো থাকে, তো সেগুলো কিন্তু 7 সিয়াম, 7.5 সিয়াম এগুলো কিন্তু হয় সিম থেকে, সিম থেকে কিন্তু মেজারমেন্টটা মূলত হওয়ার কথা। তো আমরা সেটাই করি, যেমন আমরা এখানে মেজারমেন্ট যে 8 সিএম দিচ্ছি, আমরা সিম থেকে 8 সিএম দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ওকে। তো এখন চলুন আমরা এখানে আমরা প্লেসমেন্টটা দেবো কত, এখান থেকে দেবো হচ্ছে 8 সিএম, 8 দেওয়ার পর এখানে ইন্টার করলে আমাদের একটা লাইন চলে আসবে, দেখেন এই লাইনটা আমাদের চলে আসছে, তাই না? দেন এটা নেক্সট, নেক্সট করার পর এখানে উইডটা দেবেন, অর্থাৎ এখানে ডিপ, অর্থাৎ এই হ্যাঁ ডিপটা কতটুকু দেবেন, সেই ডিপটা আপনি কত দেবেন, সর্বোচ্চ আপনার 1.5 সিএম, তাই না? তো 5 সিএম যদি আপনি 1.5 সিএম দেন, তাহলে 1.5 1.5 এখানে দেবেন হচ্ছে টোটাল ডিস্টেন্সটা এখানে আসছে, তো এখানে দিচ্ছে 3 সিএম, 3 দেওয়ার পরে ইন্টার করলাম। ইন্টার করার পর দেখেন এখানে কিন্তু 3 সিএম আমাদের একটা ডিস্টেন্স চলে আসছে। তো এই ডিস্টেন্স হওয়ার পর এখানে কিন্তু আর বেশি কিছু করার দরকার নেই, আপনার দেখেন 20.52, এখানে 20.52, এখানে 20.52, 18.26, সেটা কিন্তু হয়ে গেছে। তো এটা ভ্যালিডেট করেন, ভ্যালিডেট করার পরে আপনি যদি চান এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি আপনি এখানে লাগাই দেন দিতে পারেন। তো আমি ধরেন এখানে আমি লাগাই দিচ্ছি এই লাইনটা এখানে, ধরে জাস্ট এই পয়েন্টটা, সরি এটা সিলেক্ট, এই লাইনটা এখানে লাগাই দিলাম, ঠিক আছে? এটা লাগাই না দিলেও হয়, যেহেতু দিয়ে অসুবিধা নেই। তারপর এখানে করবেন যেটা, সেটা হচ্ছে আবার এখানে যাবেন গার্মেন্ট মোড, দেন হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করেন। করার পর এই যে আপনার একটা অপশন আছে, এটা হচ্ছে কি এই যে ফাঁকা জায়গাটা কি ভরাট করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে সেই পয়েন্ট, এই পয়েন্টটাকে জাস্ট ক্লিক করলে আমাদের এখানে ভরে গেল, ঠিক আছে? তো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে এই 8 সিএম নামের একটা, এটাকে আমি সরাই নিচ্ছি, এটা আমরা একটু সরাই, এটা কিন্তু সরান যায়, ঠিক আছে? এটা আমি সরাই নিলাম। এই যে আমাদের একটা লাইন, একটা স্টার মার্ক আছে, তো স্টার মার্ক কিন্তু এখান থেকে আমাদের কি 8 সিএম একটা প্লেসমেন্ট কিন্তু চলে আসছে। তো এখন এটাকে যেটা করব, যে আমাদের আবার ফ্রি লাইনে দিতে হবে, এখান থেকে ফ্রি লাইন, ফ্রি লাইন থেকে এখান থেকে জাস্ট আমরা একটা লাইন দিয়ে নেব, এখানে করে ইন্টার, তারপর হচ্ছে এখান থেকে এখানে ইন্টার, তারপর হচ্ছে এখান থেকে একটা ইন্টার দিয়ে কি আমাদের ডার্টের জন্য আমরা ক্লিয়ার করে দিলাম যে এখানে আমাদের ডার্ট হবে। তো এখন এটা কিন্তু এই লাইনটা কিন্তু এখানে থাকে না, এই লাইনটা কি অ্যাটাচমেন্ট করে নিতে হবে। তো সেই জন্য ফাঁকা জায়গায় ক্লিক করার পর এটা টোটালটা এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে, হ্যাঁ এই যে অ্যাটাচ আছে এখানে কিন্তু অ্যাটাচ করে নিতে হবে, অ্যাটাচ, আর এপাশে একটা হচ্ছে ডেটাস। যদি ভিতরে কোনো লাইন অ্যাটাচমেন্ট থাকে, সেটাকে যদি আপনি বের করতে চান, সেটা কিন্তু ডিটাচ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এটা অ্যাটাচ করলাম, অ্যাটাচ করার পর পরে কিন্তু এটা কি লাল চিহ্ন হয়ে যাবে, রেড কালার
চিহ্ন হয়ে যাবে। ওকে, তো এখন এটা কিন্তু আমরা সরাসরি করলে সবগুলো ধরেই সরবে। ওকে, তো এখন আসেন হচ্ছে এখান থেকে আমরা এটা ব্যাকপ্যাডে কীভাবে জোড়া লাগাবো, ঠিক না? তো এখন এটা ব্যাকপ্যাডে জোড়া লাগা আসলে আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি লাগাইতে পারেন। এখন যদি চান যে আপনি এখান থেকে কি বলে প্যাটার্নটা আপনি বের করে নেবেন, এভাবে বের করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি এখন এই যে পার্টটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেন পার্ট, এই পার্টটাকে আপনি এখান থেকে যদি চান যে এখানে আপনি ডাবল ক্লিক করে আপনি পার্ট বাই পার্ট এখানে, সরি, পয়েন্ট বাই পয়েন্ট আপনি এখানে বসায় দিতে পারেন, এ ধরে এভাবে বসায় দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি কাজগুলো করতে পারবেন, এভাবে বসায় দিতে, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে পারেন তেমনি করে দিতে পারেন। এখানটা আমি এভাবেই করে দিই, আমার আমি অত ঝামেলার মধ্যে যাই না, তেমন এই লাইনটা আমি এখানে লাগাই দিলাম, আমাদের এখানে হুবহু হয়ে যাবে। এখানে কিন্তু আসলে ওরকম কিছু নেই, ব্যাস এখানে হুবহু কি হয়ে গেল। তো এখন এই পার্টটা যেটা আছে সেটা আমি যদি সরাই দিই, তো সরাইলে হবে কি, যেমন আমরা এখানে যে লাইনগুলো দিছি এই লাইনগুলো আমরা আগে না দিয়ে আমরা এখানেও কিন্তু দিতে পারি, ঠিক না? আমরা এখানেও লাইনগুলো দিতে পারি। তো সেই জন্য আমি যদি চাই যে এখান থেকে জাস্ট হলো কি করব, এটাকে আবার এখানে লাগাই দিই, এখানে আমি এখানে লাগাই দিলাম, দেওয়ার পর আমি যদি আবার ফ্রি লাইন নিয়ে আসি, একে ফ্রি লাইন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সরি, এটা হলো না, তাই না? তো এখানে এটা ব্যাগে চলে যায়, এটা হবে না, তার কারণ হচ্ছে এখান থেকে আমি এক কাজ করি, এখান থেকে দিতে হবে, এখানে এন্টার, তারপর হচ্ছে এখান থেকে এখানে এন্টার, ব্যাস হয়ে গেল। এখন যদি আমি এই লাইনটিকে এটা পার্টটাকে সরাই দিই, এই পার্টটা সরাই দেওয়ার পর এখানে এই পার্টটা চলে গেল কেন, এই পার্টটা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আমরা এটাকে যেহেতু আবার ফ্রি লাইন, ফ্রি লাইন ধরে আমরা এই পয়েন্ট থেকে এখানে আমরা যেমনটি ছিল ওভাবেই আমরা করে দিতে পারি। ওকে, ব্যাস, এটা যদিও আপনার দেখতে মনে হচ্ছে যে একটু সময় বেশি লাগছে, না, আপনি যখন করবেন দেখবেন যে একবারেই খুবই সিম্পল, 1 মিনিট, আপনি 1 মিনিটের মধ্যে সব কিছু করতে পারবেন। ওকে, তো এই পার্টটাকে এখন আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দেবো, ব্যাস আমার এটা হয়ে গেল। এটাকে আমি একটু অ্যাটাচ করে নিই, যেমনটি আমরা ফার্স্ট পার্টে করছিলাম সেভাবে আমরা এটাকে অ্যাটাচ করে নেব। তো এই যে লাইনটা আছে এই লাইনটি কিন্তু আমাদের অ্যাটাচ, এটা কিন্তু আমাদের ডিলিট করে দিতে, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? ওকে, তো এখন এটাকে আবার কি করব, এটাকে সিলেক্ট, সিলেক্ট করার পর এটাকে অ্যাটাচ করে নিলাম, ব্যাস এর মধ্যে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এখন আসলে হচ্ছে পকেট, এখান থেকে পকেটটা যেটা দেবো, আমাদের পকেট কিন্তু এই মাথা বরাবর, অর্থাৎ এখান থেকে জাস্ট 5 মিলিমিটার বেশি থাকতে পারে, যেমন আমি এখান থেকে আপনি করে দেখাচ্ছি। ধরেন আমি এখানে একটা পার্ট বের করলাম, অর্থাৎ এখান থেকে ফিরে ই করে এভাবে ধরে আমি পকেট লেন্থ, আমি পকেট লেন্থ এন্ড মেজারমেন্ট আমি ফলো করতেছি না, জাস্ট আপনাকে দেখাচ্ছি। যেমন একটা মেজারমেন্ট যেটা দেখছিলাম যে আমাদের পকেট উইথ উইথ হলো 1 সিএম, তাই না? তো আমি এটাকে 1 সিএম দিচ্ছি, ধরেন আমি এটা ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পর এখানে 1 সিএম, তারপর হচ্ছে এখানে ধরলাম হচ্ছে কত ধরলাম হচ্ছে 14 সিএম, তো 13, 13.5, 14 এরকম হয় মেন্সের পকেটগুলো, ব্যাস এটা আমরা এখানে দিলাম। তো দেওয়ার পরে এটাকে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা হিসাব আছে, এখান থেকে কিন্তু একটা মেজারমেন্ট থাকে, এখান থেকে একটা মেজারমেন্ট থাকে, আবার এদিক থেকেও কিন্তু একটা মেজারমেন্ট থাকে। যেমন আমি যদি এখানে একটু মেজারমেন্টটা দেখে আসি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি আছে আসলে, যদি আমরা ফলো করব না তারপর আমরা দেখি, কারণ দেখতে তো হবেই। এখন দেখেন এখানে এই পকেট, সরি, ব্যাক পকেট উইথ, তো এখানে 12 সিএম, আমরা যে 14 সিএম দিয়েছি এটা রং, তো এটা হচ্ছে 12 সিএম, তারপর পকেট হাইট, পকেট হাইটটা হচ্ছে 1 সিএম, সেটা আমরা দিছি, ঠিক আছে? তারপর ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ, এটা তো 8 সিএম, এটা আমরা দিছি হচ্ছে সিম থেকে। তারপর হচ্ছে ব্যাক পকেট ডিস্টেন্স অন ব্যাক, অন সেন্টার ব্যাক, সিতে বোঝাইছে সেন্টার ব্যাক বিটুইন, এটা হচ্ছে মূলত হচ্ছে বিটুইন যখন বলছে আপনাকে বুঝতে হবে যে পকেট বাই পকেট, অর্থাৎ পকেট থেকে পকেটের এই ব্যাক প্যাডে চলে যাই, আমরা বুঝতে পারবো এই পকেটের মাথা থেকে এই পকেটের মাথা ডিস্টেন্সটা এখানে বলছে হচ্ছে কত। মেজারমেন্ট আরেকবার দেখি, এটা হচ্ছে 9 সিএম, তার মানে 4.5 সিএম। তো এখন যদি আমরা এটাকে
4.4 সিএম, অর্থাৎ এখান থেকে জাস্ট 4.5 সিএম যদি করি, তো ধরেন আমি এখানে একটা ডাবল পয়েন্ট করলাম, অসুবিধা নেই, কারণ এখান থেকে আমি একটা ডাবল পয়েন্ট করলাম। তো তারপর এখান থেকে যদি আমি 4.4 সিএম আমি একটা ডিস্টেন্স রাখতে কি করব, ধরেন আমি এটাকে কিভাবে এটাকে ডিস্টেন্স করব, তো সব থেকে ভালো হচ্ছে আপনি যেটা এভাবে না, সব থেকে ভালো হচ্ছে আপনি করবেন যেটা, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আপনি রোটেট করে নেবেন। এটা রোটেট কিভাবে করবেন সেটার জন্য আপনি অবশ্যই এই লাইনটা সিলেক্ট, আচ্ছা এই লাইনটা এভাবে সিলেক্ট, দেন হচ্ছে এই যে একটা চাকার মতো একটা গাড়ি, গাড়ির চাকার মতো আছে, এই চাকার মতো যাওয়ার পরে এখানে এখানে করলে কিন্তু এটা রোটেট হয়ে যাবে। তো রোটেট যদি ঘুরে যায় আপনি এটাকে সমান করে নেন, আমি সিম্পলি আপনাকে দেখাচ্ছি, তো আপনি এটা ঘুরে আপনি আবার জায়গা মতো নিতে পারেন। দেখেন এখন কিন্তু এটা আপনার কি 80% মানে 180 ডিগ্রি হয়ে গেছে। তো এখন আপনি এটাকে জাস্ট আমি কিন্তু আপনাকে সহজে বোঝানোর জন্য হয়তো বেশি কাছাইতেছি, তাই না, তো অসুবিধা নেই। এখন এটাকে সেট অর্জিন করলাম, এটাকে সেট অর্জিন করলাম, এই সেট অর্জিন দেন হচ্ছে গার্মেন্ট মোড, এখান থেকে আমাদের এই যে একটা আইকন আছে এটার নাম হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট, এই টেকনিক্যাল পয়েন্ট আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, যে কোনো এক জায়গায় রাখলাম, রাখার পরে এখান থেকে আমাদের সেট অর্জিন করা আছে, এখানে দেখেন মেজারমেন্ট শো করছে, একটা হচ্ছে উইথের একটা হচ্ছে হাইটের, অর্থাৎ এটা হচ্ছে ওয়াইয়ের মেজারমেন্ট কত, এখানে আছে 5.27, তো আমার লাগবে কত, 4.-4.5, কিন্তু আমার 9 সিএম লাগবে, তাই না, এটা হচ্ছে এখানকার ডিস্টেন্সটা। আর এদিকের ডিস্টেন্স যদি আপনি ফলো করতে চান তখন আপনি এখান থেকে দিবেন কত, তো পকেট এখানে বলছে কত, এখানে বলছে 8 সিএম, তাই না, এখানে দিলাম আমি 8 সিএমই দিলাম, সরি ব্যাস এখানে আমরা পকেটের প্লেসমেন্ট আপনি পেয়ে গেলেন। এখন জাস্ট এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা এখানে ধরে এখানে লাগাই দিলে কি আপনার পকেট দেখেন সুন্দরভাবে বসে গেছে, তো এটা হচ্ছে আপনার প্লেসমেন্ট। এখন আপনি এটাকে কি করবেন, এটাকে আপনার ব্যাক পকেট যে আছে সে পকেট কিন্তু বের করে নিতে হবে, তো পকেটটা বের করার জন্য কীভাবে কী করতে হবে অবশ্যই সেটা ফলো করতে হবে, তো সেটার জন্য আপনি যেটা করবেন, এখন এখান থেকে 1 সিএম আর সরি এখানে আপনি আপনি একটা রেক্ট্যাঙ্গেল করে নিলে নিতে পারেন, যেমন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি, ধরেন আমি এখান থেকে দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে আমার পকেটের মেজারমেন্ট যা আছে তার থেকে কি 2 সিএম বেশি দিলাম, একটু খেয়াল করবেন, ধরেন আমি এখানে আছে আমি আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখান থেকে দিলাম হচ্ছে এটা মূলত হচ্ছে 14-15 সিএমই হয়, তো এটা আমি 15 সিএম দিলাম, তারপর হচ্ছে এখান থেকে দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে 14, সরি এটা চলে গেছে, আবার নিয়ে আসতে হবে, এখানে দিলাম হচ্ছে 15, এন্টার, তারপর দিলাম হচ্ছে এখানে কত, এখানে 14 সিএম পকেটের উইথ দিছি, তো এখানে 14-15-16 দিলাম, আছে 16, ওকে আচ্ছা এটা এখানে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আমাদের কিছু কাজ আছে, যেমন আমি আমি এটাকে এইখান থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা হবে মূলত, আর এটা হচ্ছে কি বন, একটা হচ্ছে এটা এর একটা ফ্লাগেটের মতো, এটা হচ্ছে কি ফ্লাগেটের মতো, তো ফ্লাগেটের মূলত হচ্ছে 1 সিএম চাচ্ছে, তো আমরা 1 সিএম এখানে দিছি। তো এখন এখান থেকে জাস্ট হচ্ছে আপনি যেটা করবেন, যেমন পকেট কিন্তু সিস্টেম হচ্ছে বিভিন্ন ধরনের, আমি একটা সিস্টেম আপনাকে দেখাচ্ছি, যেমন এই যে পকেটটা আছে এটা ট্রাক করে আমি এখানে দিলাম, খেয়াল করবেন, তারপর আচ্ছা এভাবে না, আমরা করা যায় বিভিন্নভাবে, এটা আপনাদের ইচ্ছা, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনার করতে পারেন, ঠিক আছে। তো মূলত হচ্ছে আমি যদি এখন আপনাকে দেখাই যে এটা কীভাবে করব, আচ্ছা আমি তাহলে এখানে উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম, দেওয়ার পর এটাকে আমি কী করলাম ডিভিশন দিলাম, দুটা ভাগ করলাম, দুটা ভাগ করার পরে এই পয়েন্ট 2 পয়েন্টে আমি আবার ডিভিশন করলাম, এটা আসলে মেজারমেন্ট নাই, এটা আপনি যে কোনো ওয়ে ধরে আপনি করতে পারবেন, অসুবিধা নেই,
এটাকেও ডিভিশন করলাম। এই ডিভিশন করার মানেটা হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে আমি সিলেক্ট সিলেক্ট করার পর এখান থেকে দিলাম হচ্ছে -8 cm, ঠিক আছে, সরি -8 cm, সরি মাইনাস না, এটা হবে 8 cm হবে। কি হচ্ছে না কেন, কোনো সমস্যা কি না? এইখান থেকে আমাদের আর এই যে পকেটটা আছে, এই পকেটটা কিন্তু আমাদের কি হবে, এখান থেকে কিন্তু আমাদের আমরা যে এখানে পকেটটা আসলে খুবই না, মানে কি বলে, এটা আসলে খুবই একটা বিষয় না, খুবই জটিল বিষয় না। এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের বাকি অংশ যেটা থাকবে, যেমন এখান থেকে মেজারমেন্ট কত আছে, এখানে মেজারমেন্ট আছে হচ্ছে কত, আমরা একটু মেজারমেন্টটা দেখি, যেমন এখানে আছে 15 cm, আবার এখান থেকে আমরা 14 cm আর একটা নিয়ে নেবো, যেমন এখান থেকে জাস্ট 14 cm যদি আমি এখান থেকে বাড়াই দিই তাও পারবো, যেমন এখানে আমি 1.5, 1.4 দিলেই হবে, ঠিক আছে। তো 1.4 দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যদি এইভাবে দিতে পারেন, যেমন এখানে আমি দিলাম, এখানে আছে 15 cm, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে পকেটের, এটা হচ্ছে পকেট, এই মূলত হচ্ছে এই পকেট। আর এই যে বন্ড, এটা কিন্তু আমাদের পকেটের কি, পকেটের কিন্তু ফিনিশ মেজারমেন্ট, এটা ফিনিশ মেজারমেন্ট। তো আপনি যখন বন্ডটা করবেন, বন্ডটা কিন্তু এখানে 1 cm বেশি থাকবে, এদিকে 1 cm বেশি থাকবে, সেই 1 cm 1 cm আমরা কিন্তু বেশি কিন্তু দুই দিক থেকে নিচে দেখেন, এখানে কিন্তু আমাদের দুই দিক থেকে 1 cm 1 cm করে বেশি নেওয়া হয়েছে, কারণ এটাকে যদি আমাদের আমরা যখন ফাইনালি পকেট করবো তখন কিন্তু আমাদের বন্ডটা কি 1 cm এদিকে বেশি থাকবে, 1 cm এদিকে বেশি থাকবে। অর্থাৎ বন বন বলতে কোনটা, বন হচ্ছে আমি দেখাইছি আপনাকে, এখন আমি একটা প্যারাল করে নিয়ে নিচ্ছি, ধরুন এটা হচ্ছে আমাদের কত সিএম, আমরা দিলাম 14 cm, তো এখানে অবশ্যই 16 cm দিতে হবে, 16, তারপরে থেকে এখানে 1, 1, 1, 2, মানে 2 cm কিন্তু আমাদের মূলত, সরি এটা হবে 2, এটা হবে 2 আর এটা হচ্ছে 16, 1, 6, ওকে। তো এটা কিন্তু ফোল্ড হবে, তো আমি জাস্ট ডাবল করছি, অসুবিধা নেই, এটাকে আমি এইভাবে ধরে এইভাবে বসাই দেখাই দিলাম জাস্ট আপনাকে। তো এটা আবার বসানোর আবার সিস্টেমটা আছে কিভাবে, বসানোর সিস্টেমটা হচ্ছে এই এই সিম্পল জিনিস আমি আর দেখবো না, ওকে গেল। তো এটা আপনি আশা করি বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে আমরা ফ্লাই করব, ফ্লাইটে করব, ফ্লাইয়ের জন্য ওভেন, এটা যেহেতু পকেট আপনার কি বলে চিনো স্ট্যান্ড, তো সেক্ষেত্রে কিন্তু ফ্লাই আলাদা হবে, তো আলাদা ফ্লাইয়ের মেজারমেন্ট লাগবে আপনার, আলাদা ফ্লাই কত, ফ্লাই ধরেন আপনার 16 cm বা 17 cm এরকম হয়। তো এখান থেকে আমি ধরুন 16 cm দিলাম, 16, তারপর সে এখান থেকে দিলাম হচ্ছে 3.5, 3.5, ঠিক আছে, ব্যাস ওকে। তো এখন এটাকে জাস্ট আমি করলাম, এটাকে আমি 3 cm বা 4 cm নামাই দিলাম, আরো 1 cm দিলাম, তারপর এটাকে জাস্ট একটা এটা হচ্ছে কি ফ্লাই, এটা হচ্ছে টপ ফ্লাই, ঠিক আছে, এটা হবে কি টপ ফ্লাই, অর্থাৎ লেফট পার্ট, এটা হচ্ছে লেফট পার্টেরটা। আর রাইট পার্টেরটা যেটা হবে সেটা ধরেন আপনি এটাকে যদি আরেকটা কপি করে নেন, বা এখান থেকে আরেক ধরেন আমি আপনি আপনি এখান থেকে কপি করলে করতে পারেন, বা আপনি আলাদাভাবে করলে করতে পারেন, আপনার ইচ্ছা। আমি করে দেখাচ্ছি আপনাকে,
আর যদি হাফে করলেই সব থেকে ভালো, সেই জন্য আমরা হাফে করব। তো হাফে করার জন্য অবশ্যই এখানে ক্যালসিয়াম দিতে হবে। এটা বেশি হবে না, এটা জাস্ট এরকম হবে। আর এটা হচ্ছে মিররটা আমরা একটু এনেছি এখন। এটা হচ্ছে আমাদের কি রাইট প্যাড ফ্লাইট ফ্লাই ফ্লাইয়ের ইনার প্যাড আর কি এক কথায়। তারপর হচ্ছে আর কি তারপর হচ্ছে ফ্রন্ট পকেট, তাই না? তো ফ্রন্ট পকেট এখানে আমরা কীভাবে করবো একটু দেখি। ফ্রন্ট পকেটের মেজারমেন্ট আছে, আমরা একটা ধরে নিচ্ছি। যেমন এখানে মেজারমেন্ট দিলাম হচ্ছে 5 সিএম, হচ্ছে টপ অর্থাৎ ওয়েস্ট সিম, ওয়েস্ট সিম হচ্ছে 5 সিএম। আর হচ্ছে এখান থেকে মেজারমেন্ট আছে হচ্ছে 17 সিএম, ঠিক আছে? -17 এখান থেকে ফ্রি লাইন, তারপর এখান থেকে জাস্ট এখানে আমরা একটা পকেট, এই পকেটটা হবে স্ট্রেট এভাবে সোজা ধরে। আর এটা যদি আর একটু বাড়াইতে হয় বাড়াই নিতে পারেন, অসুবিধা নেই। আরো 1 সেম বাড়ান। এটা কিন্তু মেজারমেন্ট থাকতে পারে, মেজারমেন্ট থাকবে, অবশ্যই থাকবে। তো আপনার মেজারমেন্ট ধরেই আপনি কাজগুলো করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট মেজারমেন্ট দেখতেছি না, জাস্ট আমি হচ্ছে সময়টা বাঁচানোর জন্য জাস্ট আমি করতেছি। ওকে, এটা হচ্ছে পকেট। আবার পকেটের এখানে আরেকটা জিনিস আছে, সেটা করে আমি নিচ্ছি। গেমিং সফটওয়্যার কাজ করে আসলে মজা আছে, তবে এখানে কিছু কিছু কাজ আছে যে আপনি করতে পারবেন। গেমিং সফটওয়্যারে কাজ করতে গেলে আপনার ইয়ে লাগে, কি বলে, কম্পিউটারটা একটু ভালো লাগে। আমার কম্পিউটারটা ভালো না, তো যার জন্য কাজ করতে একটু সময় বেশি লাগে। এখানে একটা ফেসিং কিন্তু থাকবে, এখানে ফেসিং একটা কিন্তু লাগবে, ঠিক আছে? এরকম একটা ফেসিং লাগবে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের পকেট প্লাস হচ্ছে ফ্লাই, তারপর আর কি আছে একটু দেখে আসি। ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট বেল্ট কিন্তু ওয়েস্ট বেল্ট হচ্ছে একবারে সিম্পল। ওয়েস্ট বেল্ট হচ্ছে মেজারমেন্ট যা আছে তাই ধরে কিন্তু ওয়েস্ট বেল্ট আমরা করতে পারি। তো আমরা যদি মেজারমেন্ট একটু দেখি, যেমন এখানে ওয়েস্ট বেল্ট হচ্ছে এখানে কত, ওয়েস্ট বেল্ট হাইট 4 সিএম, তারপর হচ্ছে এখানে হাফ হিপ, তারপর এখানে ওয়েস্ট বেল্ট হাইট
ওয়ের ব্যান্ড এখানে হাফ ওয়েস্ট, তাই না? হাফ ওয়েস্ট এখানে হচ্ছে 36.3, তো হাফ ওয়েস্ট হচ্ছে 36.3 যদি হয়, তাহলে 36 হলো কত? আচ্ছা, আমরা এখানে 36 36, আমরা 36-এ দিয়ে নিচ্ছি এখানে। এটা কিন্তু অ্যাঙ্গেল হবে না, এটা জাস্ট সোজাই হবে। এখানে 4 সিএম, আর হচ্ছে এখান থেকে দেবো হচ্ছে 36.3, 36.3। দেখেন এখানে 36.3 দিলাম, এখানে কিন্তু আমাদের একটা ওয়েস্ট হবে না। কিন্তু এখানে যেহেতু চিনো প্যান্ট, তো সেই জন্য আমাদের দেখতে হবে ব্যাগে সিম আছে কিনা। ব্যাগে সিম থাকলে কিন্তু আপনাকে দুইটা ওয়েস্ট বেল্ট করে নিতে হবে। এটা কিন্তু ব্যাগে সিম হবে, ঠিক আছে? তো ব্যাগে সিম হবে না, সম্ভবত হবে না, কারণ এই যদি ব্যাগে সিম হতো তাহলে অবশ্যই ব্যাগে এটা কি একটা সিম দেখা যেত। তো ব্যাগে যেহেতু সিম হবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে যে ওভারল্যাপিংটা আছে, অর্থাৎ 3.5 সিএম আপনি ফ্লাই দিচ্ছেন, সেই 3.5 সিএমকে আপনাকে বেশি রাখতে হবে। যেমন আপনি এখন এখানে রাখছেন কত, তো এখানে রাখছেন হচ্ছে হাফ প্রিপারেশন করছেন 36.3। তো 36.3 থেকে যদি আপনি এখন 3.5 সিএমের অর্ধেক হচ্ছে 1.75, আপনাকে এখন 1.75 কিন্তু এখান থেকে বাড়ায় নিতে হবে, ঠিক আছে? যেমন আমি এটাকে 1.75 বাড়ায় নিচ্ছি, দুটোই ধরলাম, এবার দুইয়ে ধরে এখান থেকে 1.75 বাড়ায় নিলাম। এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার ওভারল্যাপিং জন্য, ঠিক আছে? তো এখন এটাকে জাস্ট মিরর করলে আপনার হয়ে গেল। তো আপনি এটাকে মিরর করলাম, মিরর, ওকে। তো মিরর করছেন, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে কি টপেরটা, আর ইনারেরটা কিন্তু আপনাকে করতে হবে। জাস্ট এটাকে আপনি একটা কপি পেস্ট একটা করছেন, তো এই ইনারটা কিন্তু একটু বেশি হবে, এটা হচ্ছে লাইনিং পার্ট হবে, এটা কিন্তু লাইনিং হবে। আপনি দেখেন এখানে কিন্তু সেম বডি হবে না, এটা হচ্ছে আলাদা একটা কি আলাদা একটা লাইলন ফেব্রিকের একটা হবে আর কি। সেটা কন্ট্রাস্ট হতে পারে, এটা বিভিন্ন ধরনের কালার আপনার হতে পারে। তো এখন এটাকে আপনি জাস্ট করবেন যেটা, এই লাইনিংটা কিন্তু আপনার এখানে বাড়াই দিতে হবে, হচ্ছে সিম অ্যালাউন্স ধরে বাড়াই দিতে হবে মূলত। তো আমি সবগুলোকে এখানে সিম অ্যালাউন্স যোগ করলাম, এখানে সিম অ্যালাউন্স নিয়ে আসলাম, আসার পর কোথায় কতটুকু সিম অ্যালাউন্স হবে সেটা না, তো আমি এখন একটা রাখলাম হচ্ছে টপ, এই আমার এটা টপ, ঠিক আছে? আর ইনার যেটা, সেটা কিন্তু আমাকে অ্যালাউন্স দিয়ে আমাদেরকে বাড়াই দিতে হবে কমপক্ষে 3 সিএম, ঠিক আছে? তো আমি এখানে 3 সিএম বাড়াই দিচ্ছি। কেন দিতে হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাকে, এখানে দিলাম হচ্ছে 3 সিএম, ব্যাস। এটা কিন্তু আবার পাকা হবে, পাকা হওয়ার পর কিন্তু আমাদের ইনসাইডে চলে গেল। যাই হোক, এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। তারপরে আর কি আমরা একটু দেখে আসি, এই এখানে কিন্তু আমার এই যে গোড়ায় গোড়ায় কিন্তু স্টিচ হবে, এমনভাবে স্টিচটা হবে আপনি বুঝতে পারবেন না যেখানে কোনো স্টিচ আছে। আর যে ইনার সাইড যেটা আছে, ইনার সাইডে যদি আমি আপনাকে দেখাই, ইনার সাইড এখানে আসলে নাই ওইভাবে বোঝানোর জন্য। ইনার সাইড যদি আপনাদের চিনো প্যান্ট থাকে, তাহলে আপনার দেখলে বুঝতে পারবেন যে কেন আমাদের ইনসাইডটা একটু বেশি লাগে, ঠিক আছে? তো বিষয় আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমার যদিও প্যাটার্নটা যেটা করছিলাম আর এখন যেটা করলাম, অর্থাৎ দুই পার্ট মিলে আমাদের প্যাটার্নটা যদি ক্লিয়ার করলাম, এখান থেকে আসলে এগুলো জিনিস সব সময় আসলে আমাদের করা হয়, সেই জন্য হয়তো বা আমরা করি, আর হচ্ছে করার পরে দেখা যায় যে আমাদের একটু অতটা ফিলিংস আসে না, কারণ একই জিনিস বারবার করা। আপনাদের যারা দেখতেছেন তারা হয়তো বা মনে করতে পারেন যে প্যাটার্নটা আমি কেয়ার করে করলাম না, আসলে বাস্তবে আমি কেয়ার করে করিনি প্যাটার্নটা। তো এখান থেকে যতটুকু পারেন আপনারা দেখে দেখে যেটা প্রয়োজন সেটা আপনি দেখে নিতে পারেন, ওকে? তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর এখানে কিন্তু সিম অ্যালাউন্সের জন্য আপনাকে দেখতে হবে কতটুকু সিম অ্যালাউন্স, আর ওভেনের জন্য সিম অ্যালাউন্স হয়েছে মূলত 1.1, ঠিক আছে? 1.1, অর্থাৎ কেউ 12 মিলি দেয়, 13 মিলি দেয়, আর 1 সিএম এটা দেওয়া যাবে না, 1 সিএম হলে একবার কম হয়ে যাবে। তো যেহেতু ওভেন, সেক্ষেত্রে আপনার 5 থ্রেড স্টিচ করতে হয়, ঠিক আছে? স্টিচ কিন্তু 5 থ্রেড স্টিচ করতে হয়। আবার হচ্ছে সিনিয়র প্যান্ট যেটা, সেটা কিন্তু আপনার প্রত্যেকটা পার্টে পার্টে, অর্থাৎ সিঙ্গেল পার্ট ওভারল্যাপ করার পরে কিন্তু কি প্লেন মেশিং দিয়ে স্টিচ করা হয়, আর স্টিচ করার পরে দুই পাশে যে অ্যালাউন্স দুটো থাকে, ব্যাক ফ্রন্টের অ্যালাউন্স, দুই দিকে সরান দিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে কি আয়রন করে দুই দিকে একবার ফাটাই দিয়ে, মানে দিয়ে সুন্দর করে বসাই দিতে হয়, ঠিক আছে? তো সেই জন্য বিশেষ করে সিনো স্প্যান্ডের জন্য অ্যালাউন্স 1.5 সিএম সব থেকেই ভালো, ঠিক আছে?
1.5 cm সব থেকে ভালো। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম তো আমরা কীভাবে একটা সেমিস্ট্যান্ড করতে পারি, সেটা আমরা জেমিনি সফটওয়্যারে দেখলাম। তো ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাও একটু জানাবেন, তো আমি বুঝতে পারবো। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে আমরা নেক্সটে ভিডিও করব হচ্ছে আমাদের ব্লেজার, সেটা আমরা ল্যাপটপ সফটওয়্যার দিয়ে প্রথমে করব, তারপর আমরা করবো হচ্ছে জেমিনিতে।